নমস্কার। স্বল্প কথায় সুহাস সত্য। এই পর্বে উল্লেখ করি, আজ থেকে প্রায় 99 বছর আগে 12ই ডিসেম্বর 1924 সালে সুভাষচন্দ্র বসু তখন বার্মার বিভিন্ন জেলে বন্দী আছেন। আমরা জানি তিনি মান্দালয় জেলে ছিলেন, ইনসিন জেলে ছিলেন বার্মার। সেই সময় কলকাতার বাড়ি থেকে তার মেজদাদা শরৎচন্দ্র বসু জেলবন্দি সুভাষচন্দ্রকে একটি চিঠি লিখেছেন, দীর্ঘ চিঠি। সেই চিঠিতে একটি প্যারাগ্রাফে উল্লেখ আছে যে সুভাষচন্দ্র 38/2 এলগিন রোডের বাড়ি, যেটা জানকীনাথ বসু তৈরি করেছিলেন, সেই বাড়ির ঠিক পাশে থাকতেন, ভাড়া থাকতেন মেজদা শরৎচন্দ্র বসু সপরিবারে, 38/1 এলগিন রোডের বাড়ি। 38/1 এলগিন রোডের বাড়ি 90 দশকে ভেঙে ফেলা হয়েছে, সেই পুরনো কাঠামো এখন বহুতল উঠেছে। সেই 38/1 এলগিন রোডের বাড়িতে সুভাষচন্দ্র একটি ছোট বাগান করেছিলেন। কেমন বাগান করেছিলেন আমরা জানি না, কিন্তু সেখানে অবশ্যই গোলাপ ফুটত। এবং শরৎচন্দ্র বসু লিখেছেন সুভাষকে, তার স্নেহের সুভাষকে, যে তোমার বাগানের আমি দেখভাল করছি এবং বাগানটা সুন্দর আছে এবং অনেক গোলাপ ফুল ফুটেছে, কিছু কাঁটা আছে কিন্তু গোলাপ ফুল ফুটেছে। অর্থাৎ সুভাষচন্দ্রের এই যে পশু প্রেম অবকাশে, বা যখন জেলবন্দী ছিলেন সেই সময় জেলে থাকাকালেও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে সেখানেও বন্দি হিসাবে বাগান পরিচর্যা করা, কিংবা ছোটো ছোটো পাখি কিংবা বেড়াল পোষা ইত্যাদি ব্যাপারগুলো ছিল। তা আজ এই পর্যন্ত সুভাষচন্দ্রের বাগান 38/1 এলগিন রোডের বাড়িতে, যদিও তার ছবি পাওয়া যায় না সেই বাগান কেমন ছিল। নমস্কার, জয় হিন্দ।